শুভ সকাল বন্ধুরা, আজকে একটা নতুন রিডিং নিয়ে এসে গেছি। আজ আমরা দেখব যে সেলফ কেয়ার মানে নিজের জন্য কিছু করা, নিজের পরিচর্যা করা। এই সেলফ কেয়ার করার জন্য আপনাদের কি কি ম্যানিফেস্ট করতে হবে এই মুহূর্তে? টপিকটা খুব অন্যরকম, আমাকে দেবানিক সাজেস্ট করেছে, আর আমি তাই আমি টপিক খুঁজছিলাম। আপনারা প্লিজ টপিক থাকলে প্লিজ সাজেস্ট করবেন, একটু অন্যরকম টপিক যেটা রেগুলার আমরা করি না, এরকম কিছু টপিক একটু অন্যরকম রিডিং করতে আমাদেরও ভালো লাগে। তো এটা আজকের টপিক যে আপনারা সেলফ কেয়ার মানে নিজের ভালো থাকা, নিজেকে ভালো রাখা, এই জিনিসটা কি কিভাবে ম্যানিফেস্ট করতে পারেন এই জিনিসটা আমরা দেখব। আমি এখনো কোনো কার্ড নিয়ে বসিনি, পার্টিকুলার কার্ড যেটা আমি এখান থেকে রিডিং করব, ওখান থেকে রিডিং করব। আমি ভীষণ ইনটিউটিভ ওয়েতে রিডিংটা করতে চাইছি। তো আপনাদের এখানে দুটো হেডফোন দেওয়া আছে, এই হেডফোনটা ভীষণ সুন্দর, এটা মিনিসো থেকে নিয়েছি আমি, না আমাকে মিনিসো অ্যাড দিতে বলেনি। তো এই হেডফোনটা ভীষণ সুন্দর, মানে এটা আমার খুব পার্সোনাল ফেভারিট একটা হেডফোন, যদিও নয়েজ ক্যান্সেলেশন হয় না হেডফোনটায়, বাট হেডফোনটা ভীষণ সুন্দর, কিউট হেডফোন। আর এটা অবভিয়াসলি এটা JBL এর একটা নর্মাল হেডফোন। তো এখানে দুটো হেডফোন আছে, আমি কারো হয়ে অ্যাড দিচ্ছি না। আর আমরা দেখব যে আপনাদের সেলফ কেয়ার ম্যানিফেস্টেশন মানে আপনারা নিজেদের পরিচর্যা কিভাবে করুন। আমি অলরেডি বলে দিয়েছি পার্সোনাল রিডিং আমরা নিচ্ছি, আপনারা পার্সোনাল রিডিং এর জন্য ফোন করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, আর ম্যানিফেস্টেশন ক্লাসেস করাচ্ছি, যদি আপনারা করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। আর এখানে দুটো পাইল দেওয়া আছে, পাইল দুটো চুজ করে নিন, তারপরে আমি রিডিং শুরু করছি। হ্যালো পাইল ওয়ান, তো প্রথমে আমরা দেখব যে সেলফ কেয়ার ম্যানিফেস্টেশন, তো আপনি কি কি ম্যানিফেস্ট করতে চাইছেন সেটা প্রথমে দেখব, যে আপনার লাইফে এই মুহূর্তে আপনি কি কি ম্যানিফেস্ট করতে চাইছেন, আর সেটা আপনি কি কিভাবে ম্যানিফেস্ট করতে পারবেন, মানে নিজের ভালো থাকার জন্য আপনার এখন কি কি ম্যানিফেস্ট করা উচিত, রাদার আপনার এখন কি কি ম্যানিফেস্ট করা উচিত আর সেটা কিভাবে আপনি করতে পারবেন, এই এই দুটো জিনিস দেখব। এই পাইলটি বা এই গ্রুপটি যারা চুজ করেছেন আপনারা খুব লাইট এনার্জিতে থাকতে পছন্দ করেন, থ্রোট চক্রে কিছু প্রবলেম হতে পারে, সেই প্রবলেমটা খুব অদ্ভুত, মানে এটা আমার শুরু থেকেই আসছিল এই গ্রুপের জন্য, যে প্রবলেমটা এরকম না যে আপনি নিজের কথাটা এক্সপ্রেস করতে পারছেন না পুরোপুরি, এটা ঠিক প্রবলেম না, কিন্তু আপনার মাঝে মাঝে মনে হচ্ছে যে ঠিক কি বললে জিনিসটা খুব মানে গ্রহণযোগ্য হবে, মানে একটা ভ্যালিডেশন, ঠিক ভ্যালিডেশন, হ্যাঁ একটা ভ্যালিডেশন, একটা ভ্যালিডেশনের ব্যাপারটা যে ঠিক আমি আর কতটা বললে, কি বললে, কি করলে আমার আমার যে ওয়ার্থ সেই ওয়ার্থটা আমি পাবো। তো এটা আপনাদের মধ্যে বেশ কিছু মানুষের আছে, এটা যেহেতু জেনারেল রিডিং সবার সাথে রেজোনেট করবে না, তো আমি দেখবো যে আপনার এই মুহূর্তে নিজের জন্য কি কি ম্যানিফেস্ট করা উচিত। আমি তিনটে কার্ড নেব, তারপর যদি ক্লারিফিকেশন দরকার হয় অবশ্যই দেখব। ইমোশনাল বিগিনিং, ওভারথিংকিং থেকে রিলিফ, আর নাইট অফ ওয়ান্ডস, তো নিজের কাজকে ভালোবেসে করা, এগিয়ে যাওয়া কাজের রাস্তায়। আর ফাইভ অফ সোর্স কেন আসলো, কিং অফ পেন্টিকলস, হ্যাঁ নিজের যে স্টেবিলিটি মানে ফিনান্সিয়াল স্টেবিলিটি সেটা নিয়ে না ভাবা। এস অফ কাপস
এর ক্ল্যারিফিকেশনে এসেছে সেভেন অফ সোর্ডস, তো একটা ওভার থিঙ্কিং এর এনার্জি তো আপনাদের আছেই, নাইট অফ পেন্টিকলস, কুইন অফ পেন্টিকলস, তো আপনাদের একটা ওভার থিঙ্কিং এর এনার্জি আছে, একটা ডিসস্যাটিসফ্যাকশন, ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশনের আপনাদের একটা ব্যাপার আছে। তো আপনাদেরকে যে জিনিসটা বলা হচ্ছে এই মুহূর্তে, যে আপনাদেরকে একটা নতুন ইমোশনাল বিগিনিং করতে বলছে নিজের জন্য, নিজের সাথে, নিজেকে ভালোবেসে। বাইরের যে কোনো মানুষ, সেটা মা বাবা হোক, বন্ধু বান্ধব হোক, পার্টনার হোক, কারো জন্য কিছু, মানে আমি ও আমি এটা করলেও খুশি হবে, বা আমি এই সময়টা ও তোমাকে বলেছিল এই সময়টা ফাঁকা থাকবে, আমি তাহলে এই সময়টা ফাঁকা রাখি, এই ভেবে সবকিছু, মানে নিজের সবকিছুকে সেকেন্ডারি না করে দিয়ে নিজের প্রত্যেকটা জিনিসকে প্রাইমারি করে, নিজের প্রত্যেকটা নিডস, প্রত্যেকটা ওয়ান্টস, এগুলোকে প্রাইমারি করে আপনাকে কিন্তু এগিয়ে যেতে বলছে। এবং আপনাকে বলছে যে ওভার থিঙ্কিং এনার্জি থেকে বেরিয়ে আপনাকে না বাট স্টেবিলিটি, মানে নিজের ফিনান্সিয়াল স্টেবিলিটির উপরে নিজেকে কাজ করতে বলছে। এবং নিজেকে আপনি তো জানেন যে আপনি নিজের ভেতরে, মানে আমরা যখন বাইরে টাকা পয়সা, আমাদের যখন আমরা টাকা পয়সা অ্যাট্রাক্ট করি বাইরে থেকে, যখন আমরা সেটা বাইরে সবাই দেখতে পাই, তার আগে আমরা ভেতরে অলরেডি সেই মাইন্ডসেটটা তৈরি করে ফেলি। তো আপনাকে সেই মাইন্ডসেটটা তৈরি করতে বলছে এবং নিজের প্রতি কাজ করতে বলছে। এনার্জি ওয়ার্ক করতে পারেন, মেডিটেশন তো অবশ্যই করতে পারেন, মেডিটেশন আপনারা করতে পারেন, চ্যান্টিং ভীষণ হেল্পফুল, মানে মেডিটেশন, চ্যান্টিং এগুলো খুব আসছে, ডান্স বা ছবি আঁকাও খুব আসছে, মানে খুব ক্রিয়েটিভ কাজ আসছে আপনাদের জন্য। আমি জানি না কি আসবে সেলফ কেয়ারে, আমি দেখবো যে সেলফ কেয়ারে আপনাদের কি আসবে, দেখছি যে আপনাদের জন্য সেলফ কেয়ার ম্যানিফেস্টেশন এই জিনিসটা আপনাদের করতে, মানে নিজের সেলফ কেয়ার করার জন্য আপনাদেরকে এই মুহূর্তে কি কি করা উচিত, কি কি চলছে আপনাদের, সেটা তো আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন, আপনারা নিজেরা অলরেডি জানেন, আমিও ওখানে দেখতে পাচ্ছি একটা ওভার থিঙ্কিং, ইমোশনাল ডিসস্যাটিসফ্যাকশনের এনার্জি আছে, একটা ল্যাক মেন্টালিটি কাজ করছে, সেটা থেকে তো অবশ্যই বেরোতে বলছে। তো আপনাদেরকে দেখা যাক যে আপনাদের সেলফ কেয়ার ম্যানিফেস্টেশনের জন্য আপনাদের কি করতে হবে। ফ্যামিলি, ফ্যামিলির সাথে সময় কাটান, মুভমেন্ট, হ্যাঁ ডান্স আমি বলেছিলাম, এখানে মুভমেন্ট এসছে। আর অ্যাবান্ডেন্স প্ল্যানিং, দেখুন আমি এটা বলেছিলাম যে একটু আগে আপনাদেরকে বললাম যে আমরা বাইরে থেকে যখন আমরা টাকা পয়সা অ্যাট্রাক্ট করি, তার অনেক আগে আমরা ভেতরে করি, তো সেটা কিন্তু আপনাকে করতে বলছে। আর একটা দেখুন, বাহ, কিছু বললে মিলে গেলে খুব ভালো লাগে, একটা ক্রিয়েট আর্ট এসছে। তো আপনাদের এই যে পুরো জিনিসটা এসছে, আর স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস, তো আপনাদের যে জিনিসগুলো এসছে, যে প্রত্যেকটা ক্ষেত্রে আমি বলছিলাম যে ক্রিয়েটিভ সাইড, নিজের ক্রিয়েটিভ সাইডকে একটুখানি বুস্ট দিন, গল্পের বইও পড়তে পারেন, মানে আমার সামহাও হঠাৎ মনে হলো গল্পের বইও পড়তে পারেন, নিজের ক্রিয়েটিভ সাইডকে একটু বুস্ট করুন, নাচ করতে পারেন, ছবি আঁকতে পারেন, বন্ধুদের সাথে সময় কাটাতে পারেন। মুন সাইকেল আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হতে পারে, আমার জন্য অন্তত পার্সোনালি খুব ইম্পর্টেন্ট, এবং আমার চারপাশে অনেক মানুষের জন্য মুন সাইকেল খুব ইম্পর্টেন্ট। কেউ কেউ হেয়ার কালার করাতে পারেন বা করিয়েছেন, বা কারো হেয়ার কালার আপনাদের পছন্দ নয় সেটা হতে পারে। আপনারা চা খেতে পারেন, দই, মিষ্টি দইয়ের এনার্জি খুব বেশি, আমি জানি না কেউ খেয়েছেন বা খাবেন কিনা। আর কাপকেকস, মিষ্টি দইয়ের এনার্জি খুব বেশি এখানটাতে। আর আপনাদেরকে বলা হচ্ছে যে আপনারা একটুখানি নিজের পশ্চার ঠিক রাখতে বলছে, মানে যখন বসছেন বা শুচ্ছেন বা ঘুমোচ্ছেন, হতে পারে যে ঘুমোলে অনেক সময় গা হাত পায়ে ব্যথা হতে পারে, ঘাড়ে ব্যথা এরকম হতে পারে, তো নিজের পশ্চার ঠিক রাখতে বলছে, এটা খুব অদ্ভুত ভাবে এলো। তো হ্যাঁ, এগুলো আপনাদের ফ্যামিলি ফ্রেন্ডস সময় দিন, নিজের ক্রিয়েটিভ সাইডের দিকে ফোকাস করুন। আর অ্যাবান্ডেন্স প্ল্যানিং, মানে আমি অলরেডি সেই স্টেটটায় বিলং করছি, আমার কাছে অলরেডি টাকা আছে, আমার কাছে যতটা টাকা আছে আমি সেটা নিয়ে খুব গ্রেটফুল, হয়তো আপনার কাছে 10 টাকাই আছে, মানে আমি বলছি তো, আমি 100 টাকাও বলছি না, হয়তো আপনার কাছে 10 টাকাই আছে, বাট স্টিল যে সেই 10 টাকাটাও যে আপনার কাছে আছে সেটার জন্য গ্রেটফুল থাকুন। এবং তার সাথে আপনার ডিজায়ার অবশ্যই ম্যানিফেস্ট করবেন, যেটা তো আপনার ছিলই যে আপনি নিজে নিজেকে কি করে ভালো রাখবেন, এটা টপিকটাই এটা ছিল। তো হ্যাঁ, এই ছিল রিডিং, আশা করছি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, রিডিং এর টপিক যদি কারো কিছু মনে হয় প্লিজ অবশ্যই জানাবেন,
অন্য রকমের টপিক হলে করতে খুব ভালো লাগে। আর পার্সোনাল রিডিং নিচ্ছি আর ম্যানিফেস্টেশন ক্লাসেসও করাচ্ছি। খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রিডিং এ, টাটা। হ্যালো গ্রুপ টু, যারা এই পাইলটি চুজ করেছেন, আপনারা একটু ডার্ক শেডের কালার্স বা একদম ডার্ক শেডের কালার্স পছন্দ করেন না বা খুব করেন, মানে ডার্ক শেড বলতে নিউট শেড যেগুলো, শ্যাওলা রং, নিউট পিঙ্ক কালার, এই জিনিসগুলো হয়তো পছন্দ করেন বা আপনি আপনার কোনো কাছের মানুষকে এই কালারটা পরতে দেখেন, বা আপনি একদম পছন্দ করেন না এই জিনিসটা হতে পারে, আপনাদের অ্যালার্জি থাকতে পারে বা রিসেন্টলি অ্যালার্জি হয়েছিল এটাও হতে পারে, আপনাদের টাকা খরচ হয়তো খুব বেশি হচ্ছে বা আগামী কিছুদিন হতে পারে। তো দেখবো, এগুলো চ্যানেল মেসেজেস ছিল, তো দেখবো যে আপনার সেলফ কেয়ার ম্যানিফেস্টেশনের জন্য আপনার এই মুহূর্তে কি করা উচিত সেটা অবশ্যই দেখবো, কিন্তু আপনি এই মুহূর্তে কোন স্টেটে আছেন, কি কি আপনার চলছে আপনার লাইফে, এবং সেখান থেকে আপনার কি কি করা উচিত সেটা দেখবো, ঠিক আছে? ফার্স্টে প্রথমে তিনটে কার্ড নেবো, তারপর ক্লারিফিকেশন দরকার অবশ্যই নেবো। সিক্স অফ সোর্ডস, ইনার চাইল্ড হিলিং চলছে, বাবা মার সাথে হয়তো ঝগড়া ঝামেলা বা খুব ভালো সম্পর্ক, মানে যেটা ডিফারেন্স আগের মতো নয় জিনিসটা। কুইন অফ সোর্স, পাসপোর্ট ভিসা বা কোনো কিছুর জন্য ওয়েট করছেন, কোথাও ট্র্যাভেল করার জন্য ওয়েট করছেন। কুইন অফ ওয়ান্ডস, দুটো কুইন এনার্জি এসছে, সো আপনাদের যে জিনিসটা সেটা হচ্ছে যে আপনারা এই সময় যেটা ম্যানিফেস্ট করছেন নিজেকে, সেই মানে গ্রুপ ওয়ানে যেটা ছিল যে ওদেরকে বলা হয়েছে ম্যানিফেস্ট করো, আপনারা তাদের থেকে একটু এগিয়ে, আপনাদের ইনার চাইল্ড হিলিং চলছে সেটা ঠিক কথা, কিন্তু আপনারা কোন একটা জায়গায় নিজের অ্যাবান্ডেন্স প্ল্যানিংটা কিন্তু নিজেরা অলরেডি করে নিয়েছেন, আপনারা টাকা পয়সা সঞ্চয় করছেন বা করার চেষ্টা করছেন বা সেটা নিয়ে প্ল্যান করছেন। সিক্স অফ সোর্স এর ক্লারিফিকেশন হেয়ার ওপেন, তো আপনি একটা স্টেবিলিটি, এই যে আপনার ফ্যামিলি লাইফে কোন একটা কারণে একটা না পাওয়া, সেই না পাওয়াটা যে খুব বিশাল বড় কিছু সেটা নয়, সেখান থেকে একটা স্টেবিলিটির জায়গায় আপনার ফ্যামিলি লাইফ এসেছে। টেন অফ পেন্টিকলস, আমি বললাম যে আপনি অ্যাবান্ডেন্স প্ল্যানিং করছেন, এবং ফোর অফ ওয়ান্স, আপনাদের ক্ষেত্রে স্টেবিলিটি একটা ভীষণ বড় কোশ্চেন, মানে আপনারা স্টেবিলিটি ম্যানিফেস্ট করছেন নিজের লাইফে এই মুহূর্তে, বা আপনাদেরকে এই মুহূর্তে এটাই করতে বলা হচ্ছে আপনাদের প্রেমজ জীবনে এবং আপনাদের ফিনান্সিয়াল, ফ্যামিলি, হেলথ সব কিছুতে। বেশ কিছু মানুষের জন্য ওয়েট গেন বা ওয়েট লুজ খুব ইম্পর্টেন্ট এইখানটায়, যদি আপনাদের ওয়েট লুজ করার হয় তো আপনাদেরকে বলা হচ্ছে যে, মানে আমি জানি না কেন এলো কথাটা, তো আপনাদেরকে বলা হচ্ছে যে আপনাদের ক্ষেত্রে ওয়েট গেন বা ওয়েট লুজ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, মানে আপনারা হয়তো জানেন আপনি কি করতে চান, ওয়েট লুজ করতে চান বা ওয়েট গেন করতে চান, তো খুব ইম্পর্টেন্ট জিনিসটা, তো হ্যাঁ আপনাদেরকে বলা হচ্ছে সেটা করতে, বিকজ সেটা একটা মেজর চেঞ্জ আনবে আপনার লাইফে, সেই চেঞ্জটা তো অবশ্যই এলেই দেখা যাবে। আর ইনার চাইল্ড হিলিং চলছে আপনাদের, আপনারা ভীষণ ভালো জায়গায় আছেন, তবু আমি দেখবো যে আপনাদের নিজেদের কেয়ার করার জন্য, যে আপনাদের যে ম্যানিফেস্টেশন, তো আপনাদের কি ম্যানিফেস্ট করতে বলছে এই মুহূর্তে, মানে কিভাবে করতে বলছে, মানে নিজের সেলফ কেয়ার ম্যানিফেস্টেশনটা কিভাবে করতে বলছে, যে যে এনার্জিগুলো, যে স্টেবিলিটি এনার্জি যেটাতে আপনাকে থাকতে বলছে, আপনি হয়তো অলরেডি আছেন, কিছু মানুষ, বেশ কিছু মানুষ আছেন, এবং যারা নেই তাদেরকে থাকতে বলছে, তো আপনাদের ক্ষেত্রে দেখবো যে আপনাদেরকে এই, আপনাদের ক্ষেত্রে আপনারা হয়তো কোনোভাবে আর্থ সাইন, এখানে হয়তো বেশ কিছু মানুষ আছেন, মানে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, আর্থ সাইনের হয়তো বেশ কিছু মানুষ আছেন, কারণ মানে আমি ফিল করছি একটা জিনিস যে আপনাদের মধ্যে না ভীষণ বা ওসিডি থাকতে পারে, মানে আপনারা হয়তো মানে যখন মন খারাপ হয় বা কিছু হয়, আপনারা হয়তো খুব জিনিসপত্র গুছিয়ে, মানে গোছানোর একটা বাতিক আছে আপনার বা আপনার ফ্যামিলির কারো, খুব গোছানোর বাতিক থাকতে পারে, পরিষ্কারের বাতিক থাকতে পারে, মানে সেটা যেটা একটু অত্যাধিক রকমের সেটা আমি বলছি। তো আপনার সেলফ কেয়ার ম্যানিফেস্টেশন যেটা, সেটার জন্য আপনি এখন কি করবেন দেখা যাক। টেক আ ওয়াক, জার্নাল, মিউজিক, ওকে হেডফোনই দিয়েছি, মিউজিক এসছে,
আর সিঙ্ক উইথ দ্য মুন, মুন সাইকেল সব জায়গাতেই ভীষণ ইম্পর্ট্যান্ট। আর একটা দেখবো আপনাদের ক্ষেত্রে, প্লেজার। ওকে, আর এখানে এসেছে কানেক্ট উইথ ফায়ার। তো আপনাদেরকে, আপনারা কোথাও ঘুরতে, আমি জানি টেক অফ কানেক্ট উইথ ফায়ার দেখে আমার ভীষণ মনে হলো যে আপনাদেরকে কোথাও ট্রাভেল করতে যেতে বলছে, ঘুরতে যেতে পারেন, বা রিসেন্টলি কোথাও ঘুরতে গিয়েছিলেন হতে পারে, রেনবোস দেখতে পারেন, আপনাদেরকে জার্নালিং করতে বলছে, আর আপনাদেরকে মুন সাইকেলের সাথে অবশ্যই কানেক্টেড হতে বলছে। আর প্লেজার তো আপনারা জানেন, স্টিল আমি বলছি, প্লেজার মানে হচ্ছে নিজের যে হরমোনাল স্যাটিসফ্যাকশন, ইমোশনাল স্যাটিসফ্যাকশন, এই যে প্লেজার গুলো, তো এগুলোর দিকে খেয়াল করতে বলছে। কারণ এই যে জিনিসগুলো এটা কিন্তু পুরোটাই মানে গ্রুপ ওয়ান এর ছিল যে তারা ভীষণ লাইট এনার্জিতে আছে, কিন্তু তাদেরকে একটুখানি সিরিয়াস হয়ে একটু নিজের ম্যানিফেস্টেশনের উপরে কাজ করতে বলছে। আপনাদের ক্ষেত্রে আপনারা ম্যানিফেস্টেশন গুলোর উপর এতটা ফোকাসড হয়ে আছেন যে আপনাদেরকে বলা হচ্ছে যে একটুখানি লাইট এনার্জিতে থাকুন, একটু ঘুরে বেড়ান, একটু হালকা হন, মানে বা এটাও হতে পারে যে আপনারা তো খুব হালকা থাকেন বেশিরভাগ সময়টা, কিন্তু কোনো কারণে আপনাদের এই সময় যেটা চলছে একটু এনার্জিটা না ডেন্স হয়ে আছে। আপনারা হয়তো কারোর সাথে কথা বলা মানে কারোর সাথে দেখা করতে চাইছেন, এটা হতে পারে, বা কোনো ডেটে গিয়েছিলেন এর মধ্যে, বা যেতে পারেন, যেতে পারেন নতুন কোনো মানুষের সাথে বা পুরোনো মানুষের সাথেও, নতুন এনার্জি, তো সেটাও হতে পারে। তো আপনার সিক্স অফ সোর্স অবশ্যই এখানে শুরু হয়েছিল ইনার চাইল্ড হিলিং থেকে, শেষ হলো কানেক্ট উইথ ফায়ার। তো এখানটায় আমার একটা জিনিস যেটা বলার আছে, বার্নিং বল এখানটা আমার আসছে না, আমি মোস্টলি কানেক্ট উইথ ফায়ারে বার্নিং বল মানে আমার আসে, তো এখানটা বার্নিং বল আসছে না। এখানটা আমি একটা জিনিস বলবো যে আপনারা মানে বনফায়ার করতে পারেন, মানে অবভিয়াসলি এখানে আমি আগেও বললাম যে ঘুরতে যাওয়ার একটা ব্যাপার আছে, কিন্তু বনফায়ার করতে পারেন। আর আপনাদের মধ্যে একটা অস্থিরতা, মানে বসে আছেন, বসে থাকতে থাকতে হঠাৎ করে একটা অস্থিরতা, তো এই জিনিসটা থেকে আপনাদেরকে বেরোনোর জন্য মিউজিক, যে জিনিসটা নিয়ে আমি কথাই বললাম না, মিউজিকের উপর ফোকাস করতে পারছে। তো মিউজিক ফ্রিকোয়েন্সি তো অবশ্যই গান শুনবেন, যে গানগুলো ভালো লাগে অবশ্যই শুনবেন, কিন্তু মিউজিক ফ্রিকোয়েন্সি ধরুন 369, 3639, এই যে ফ্রিকোয়েন্সিসগুলো আছে, বা চক্র ব্যালেন্সিং যে মিউজিক ফ্রিকোয়েন্সিগুলো আছে সেগুলো একটু শুনুন, ঠিক আছে? তো এই ছিল আজকের রিডিং, আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো টপিক থাকে অবশ্যই জানাবেন। পার্সোনাল রিডিং নিচ্ছি, ম্যানিফেস্টেশন ক্লাসেস করাচ্ছি, আর খুব ভালো থাকবেন, দেখা হবে নেক্সট রিডিং এ, টাটা।